যারা পাঁচ ওয়াক্তের মুসল্লি, যারা 365 দিন নামাজ পড়ে, তারা শবে বরাত নিয়ে মারামারি করে না, যারা জীবনে নামাজ পড়ে না তারাই মারামারি করে। আপনি কাল থেকে দেখতে পাবেন আপনাদের এলাকায় খোঁজ নেবেন, আমি তো আমার এলাকার খোঁজ রাখি, আপনারা খোঁজ নেবেন, দেখবেন গ্রামগুলোতে অনেক গ্রামে বোম ফাটে, তাড়াম দুম পাটাম ফুটু, মনে হচ্ছে যেন দেওয়ালি চলছে। আমার অমুসলিম ভাইয়েরা দেওয়ালিতে বোম ফাটায়, তুমি শবে বরাতে ফাটাও। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, পৃথিবীর কোন মুক্তি আর মরবি একজন যদি হাদিস কোরআন থেকে দলিল দিতে পারে শবে বরাতে বোম ফাটানো, আমি মলবি শওকতের বেটা কারি ইয়াসিন জীবনে আর বক্তব্য দেব না, আমি মাদ্রাসায় বসে পড়াবো, বক্তব্যের জীবনটাই ছেড়ে দেব। এর থেকে বড় হারাম কাজ আর কিছু নাই। আমি শওকতের বেটা বলে গেলাম, শবে বরাতে বোম ফাটানো এর থেকে বড় হারাম কাজ আর কিছু নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস বর্ণনা করেছেন, যে ভবিষ্যৎবাণী করেছেন, আজকে কিন্তু সত্যই প্রমাণিত হয়েছে। লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান থেকে গোটা বিশ্বে ছড়িয়ে গেছে, আজকে ভারতের মাটিতেও পাড়ি দিয়ে দিয়েছে। এমন একটা যুগ আসবে, মানুষ আজকে ভারতবর্ষের পার্লামেন্টে পাস হয়নি, ভারতবর্ষের সুপ্রিম কোর্টে পাস হয়নি, বাকি লন্ডন, আমেরিকা, জাপান, জার্মানে বড় বড় দেশগুলোয়, বেঈমান কাফের দেশগুলোয় পাস হয়ে গেছে, তারা পাস করিয়ে নিয়েছে। এরপর থেকে সমাজের বুকে একটা সন্তান তার মায়ের পরিচয়েও বাঁচতে পাবে, জোরে বলুন নাউজ বিল্লাহ। কেমন করে মায়ের পরিচয় সে পেতে পারে? বাপ মরে যাওয়ার পরে, কিন্তু বাপ বেঁচে থাকতেই তারা মায়ের পরিচয় পাবে, তাদের বিয়ে প্রয়োজন হবে না। সেটার নাম দিয়েছে এই ইহুদিদের বাচ্চারা রিলেশনশিপ। এই আমার যুবকরা জানে, যারা 14ই ফেব্রুয়ারি পালন করেছে, করেননি? হ্যাঁ, অনেক যুবকরা করেছে, যুবতীরা 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, তাই তো? হ্যাঁ, পালন হয়েছে। আমি বলিনি, আমাদের পশ্চিমবাংলার মিডিয়ারা বলছে শুধুমাত্র কলকাতার বুকে 3.5 থেকে 4 লাখ কন্ডম বিক্রি হয়েছে। আপনারা হাসছেন, আমি এটা দুঃখের সঙ্গে বলছি। আমার মুসলমান ভাই, নবীজির হাদিস সত্য প্রমাণ হবে, হারাম আউলাদে ভরে যাবে। এর একটা ব্যাখ্যা, এরা রিলেশনশিপ করবে, বাচ্চা পয়দা করবে, বাপের প্রয়োজন হবে না, এর মা জিনা করবে, আর যে বাচ্চাটা হবে ইয়ার মায়ের পরিচয় নিয়ে দুনিয়ার বুকে বাঁচবে। দ্বিতীয় নম্বর, হালাল বাচ্চা কেমন করে, হারাম গুলো কি করে হালাল বলে পরিচয় পাবে, শুনে নেন সমাজের বুকে। এখন একটা এমন রোগ এসছে আমাদের মধ্যে, সেটার নাম হচ্ছে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা। ঠিক বললাম না ভুল বললাম? আপনার এলাকায় খুঁজবেন, আপনার গ্রামে খুঁজবেন, যারা বিভিন্ন গ্রামের মানুষ আছে, তার আগের স্বামী তালাক দেয়নি, অথচ সে অন্যজনের সঙ্গে ঘর করছে, যতদিন তার সঙ্গে থাকবে জিনা করা হবে, যে বাচ্চাগুলো পয়দা হবে হারাম আউলাদ পয়দা হবে, হারাম আউলাদ পয়দা হবে। একজন, একটা ঘটনা ঘটেছে হুগলি ডিস্ট্রিক্টে, জায়গার নাম বলবো না, কি হয়েছে শুনেলেন? দেখবেন আমাদের গ্রামগঞ্জে ভিক্ষা করতে আসে, আসে না? আসে না, অনেকজন ভিক্ষা করতে আসে না? তো একটা বাচ্চা ছেলেকে নিয়ে একটা মা, সে ভিক্ষা করতে এসছে, সবারই দৌড়ে দৌড়ে ভিক্ষা করছে। তো একজন ধনী লোক একটু তার বাড়িতে গেছে, তার বৌমা কিছুদিন আগে অল্প বয়সে মারা গেছে। তো মেয়েটা ভিক্ষা করতে গেছে, ছেলের বাপ জিজ্ঞেস করেছে যে বা হ্যাঁ মা, তোমার বিয়ে শাদি তোমার কেউ নেই? বললে না গো, আমার কেউ নেই, কোথাও। তো বলছে এই বাচ্চা নিয়ে বলে আমি ওই ভিক্ষা করি খাই। তো বললে তাহলে এক কাজ করো, আমার ছেলেকে বিয়ে করবে, পছন্দ লেগেছে হয়তো বলেছে। তো বলেছে আপনি বললে করব, বাস ইমাম ডেকে বিয়ে পড়িয়ে দিয়েছে। ই এখন থাকতে লাগলো তার সন্তানের সাথে, ছেলের সাথে। এক সপ্তাহ কেটে গেছে, এ যখন বাড়ির কাজে লিপ্ত হয়েছে,
কিছু কাজের জন্য রাস্তায় গেছে, তার আগেকার স্বামী সাইকেল নিয়ে আসছে। বুঝলি, তোকে আমি কবে থেকে এক সপ্তাহ খুঁজছি, কোথায় যাবি তুই, এইখানে কি করছিস? লোক জড়ো হয়ে গেছে, বলে এটা আমার বউ, ঝামেলা দাঁড়িয়ে গেল। গ্রামের লোক দোষ দিচ্ছে কার? ইমামের। আমি বলে ইমামকে মেরে কি করবি, ইমাম বিয়ে পড়িয়েছে, ওকে ডেকেছে, অসহায় ইমাম বিয়ে পড়িয়ে দিয়েছে, মারার হয়তো হারাম করকে মার, কষ্টের বিষয়। যদি বলেন এই বিয়ে, এটা জানার পরে বিয়েটা হয়নি, হারাম, যতদিন থাকবে জিনা করা হবে, বড় কষ্ট লাগে। এরকম লোক সমাজের বুকে বসবাস করছে, আর তাদের বাচ্চা পয়দা হবে তারা হালাল মনে করবে। যতক্ষণ পর্যন্ত আগের স্বামী তালাক না দিচ্ছে, ইদ্দত পালন না করছে, ততক্ষণ পর্যন্ত তুমি অন্য স্বামী গ্রহণ করতে পারো না। এর পেছনে বহুত বড় একটা লজিক লুকিয়ে আছে। পৃথিবীর বৈজ্ঞানিকরা গবেষণা করেছে এটার পেছনে। কি গবেষণা করেছে দেখুন, আমাদের ইসলাম ধর্মে, ইসলাম শাস্ত্রে, ইসলাম ধর্মে আমাদের মধ্যে স্বামী মারা গেলে 4 মাস 10 দিন ইদ্দত পালন করতে হয়, ঠিক কি না কথা বলে? হ্যাঁ, যদি কারো তালাক প্রাপ্ত মহিলা হয়, 3 হায়েজ পর্যন্ত তাকে ইদ্দত পালন করতে হবে। কথাটা শুনে নে, আমেরিকা লন্ডন বৈজ্ঞানিকরা তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআনের এই ভাষার ওপরে গবেষণা করলো। আমাদের দেশে বুঝতে পারবেন, কোনো মেয়ে যদি ধর্ষিতা হয়, 1 মাস পরে জানা গেল মেয়েটাকে ধর্ষণ করেছে, কিংবা সে কোনো যুবকের সঙ্গে সম্মতিতে টাকার চুক্তিতে মিলামিশা করলো, খুব গুরুত্বভাবে মায়েরা ভাইরা শুনবেন, মিলামিশা করলো, ছেলেটা তার শর্ত পূরণ করলো না, এই থানায় 1 মাস পরে গিয়ে কেস করলো যে ছেলেটা আমার সাথে মিলামিশা করেছে। থানার কাছে প্রুফ কি আছে? ছেলে বললে প্রুফ দাও, তার 1 নম্বর প্রুফ হচ্ছে মেডিকেল চেক আপ। রেওয়ায়েতে আছে, সায়েন্স বলছে, যখন স্বামী স্ত্রী কিংবা একটা নারী এবং পুরুষের মিলন হয়, নারীর লজ্জা স্থানে নারীর জড়াইতে 3 মাস পর্যন্ত তার ভ্রণটা থেকে যায়। ক মাস বললাম, 3 মাস, ডাক্তাররা বলছে, বিশেষজ্ঞরা, 3 মাস পর্যন্ত থাকবে, মেডিকেল চেক আপ করালে ধরা পড়ে যাবে এর সঙ্গে মিলামিশা হয়েছে। এরপরে সেই লালাটা নিয়ে পরীক্ষা করা হবে, ছেলের লালা নিয়ে, যে এরই ভরণ কিনা, ধরা পড়ে যাবে।